কাপড় পরা এটা দেখা গেছে ওটা খুলছে এটা দেখা যায় না এখনো না আমার দিকে আরেকবার তাকাও বাবা কি মা চলটা বন্ধ করো বাবা কাই করে বলছো এই কেও ভালো করে এই খাচ্ছেন এই এই তোর লজ্জা রাই হ্যাঁ তোর বাম্মাও নাই কয়টা এত সুন্দর সুন্দর পাতলা পাতলা শাড়ি হ্যাঁ এত কত আশাই ছিলাম রে ওই দেখি এই বসি ধরে চুপটা করে এ আই লাভ ইউ বলে আমার বসিতে মাছ ধরেছে এই এই সখি চন্ড বসি তুকটা করে ধরেছিস হ্যাঁ তাহলে তোর বসিতে মাছ কই জীবনেও না হ্যাঁ বসি উপুক্তা করে বান ধরবো আপনি দেখতে ভুল তাই তাই তো শুন এখন আর মাছ ধরতে হবে না ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখো এই আমি কি বলছি কি নিচের দিকে তাকিয়ে দেখ নিচের দিকে ওই দিকে নয় নিচে তো ঠিক আমি বলছি কাপড় সাবধান করে নি আবার কাপড় সাবধান আমি কাপড় সুপর পিন্ডা দিছি আমি কর পারি না পাগলা পাছ জন্ডুদা এই আমার কাপড় পিন্ডা জন্য হায়ারিং করে নিয়ে যায় হ্যাঁ দোষটা হচ্ছে কিন্তু পিন্ডাছি নাকি শোন এখানে অনেক মা বোনের আছে তাই বলছি আমারও মা বোন আছে মান যাওয়ার আগে ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখো কি হয়েছে এর দিকে হ্যাঁ এই কাচের নিনে তাই তো করছে ভালো করে এই খাচ্ছে না এই এই তোকে লজ্জা রাই হ্যাঁ তোর বাম্মাও নাই কয়টা এত সুন্দর সুন্দর পাতলা পাতলা শাড়ি হ্যাঁ হ্যালো ডিস্টার্ব দেয় দুলা ভাই বাপ্পা শাড়ি নাই আমাকে মধ্যে বিনতে পারিস না হ্যাঁ মেম্বার বছর বাকি থাকবে রাস্তা অর্ধেক কাটিয়ে কাটিয়ে নিয়ে এসে দিয়ে যাবে খাচ্ছেন নিরা আমাকে মধ্যে কাপড় পিনতে পারিস না আমরা কাপড় পিনতি দুই চার তিন মাস পর পরে স্নান করি তখন খুলি হ্যাঁ খাচ্ছেন নি রে হ্যাঁ বাপ মায় কাপড় পিনতে শেখায় না খাচ্ছেন নি রে আমাদের মতো হ্যাঁ দেখিস না কে কিছু কইনি এতক্ষণ ফাজলে মো দেখি মাস্টার সাহেব আমাদের দিকে থানা হলে আমি একরে ক্যাশ খেয়ে যেতাম এই দিকে তাকান মাস্টার সাহেব আরে কৃষ্ণ আপনি কেমন আছেন আগের বাড়িতে তাই হ্যাঁ আমার দিকে ভালুকা তাকান তো ভালুকা ভালুকা তো ওখানে ও আমি শুনছি ভালুকা আমাকে দেখা যায় ভালোই আমার শালির মতো শাড়ি না শাড়ি আমার বউয়ের মতো শাড়ি তো তোমার মতো তোমার মতো আমার একটু বউ ছিল জানো আমার প্যানে আঘাত দিয়েছে লেগেছে প্যানে প্যান মানে কি বুঝে না আত্মার মাঝখানে আছে এখানে এই শোনো কি তুমি কি ভালো করে চোখে দেখো হ্যাঁ ও আমি কাপড় পরা এটা দেখা গেছে ওটা খুলছে এটা দেখা যায় না এখনো না দেখাইতাছি আমার দিকে আরেকবার তাকাও বাবা কি মা চলটা বন্ধ করো বাবা এদিকে তুই না চোখে দেখোস হ্যাঁ ওই পাগল এদিকে ঘুর তোর নিজের কাপড় খুলে রয়েছে তোর চোখে পড়ে নাই আবারও চোখটা বন্ধ করো বাবা আমি আবার কাপড় ভালো পরাইতে পারি মারলে মারলে কাকুবান খোয়াও তুমি না কইলে হয়তো দুই চার হাটে কইতে পারি কে দেখে নাই আর কারো কাছে কম না দেখলে মিডিয়ার লোকে দেখছে আর কেউ দেখে নাই না না এবার বিশ্ব লোকে দেখবো এদিকে আসো ওই মেয়েদের অপমান করে খুব মজা পাও না আমরা এগুলো মশারে পড়ছি আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই তো কই গোয়া ঠান্ডা খাই কে এত ফনে এদিকে এই যে চেহারাটা ভালো করে দেখাও দি ভাবটাই কি ফিরে নিয়ে জামাই সরম পাইতেছে আয় একটু মাখা লাগো দেখাই
এইদিকে ওইদিক ঘুর দেখ মা খালারা কত কি সুন্দর করে তোর দেখতেছে তুই নতুন জামাই মন হইতাছ না মা তুমি জানো ও সেলে তো বিয়েরই বয়স হয় নাই এবার পাত্রে দেখা শুরু করব এইদিকে এবার এখানে দাঁড়া শুন আরো মেয়েদের অপমান করবি জীবনেও না তাহলে কানে ধর ধরলাম আমার কানে কেন ও তোর নিজের কান নিজের কান নিজের কান ধর ধর না বাবা কাপড়টা তো ঠিক করে নি বাবা ঠিক করে দে দুই কান দুই হাত বন্ধ দাঁড়াও তুমি যাই যা মার খাইছো মার খা হাস মরে নাই দাঁত এই আমি তোকে বারবার বলেছি তোর কাপড় সাবধান করে নি তাতে কি লজ্জা পেয়েছো লজ্জা পাই না শরম পাছি তাই ভালো করে বুঝা কমা না তুমি দিব এবার সুন্দর করে কাপড় গিট্টুতে পরে পরে নিবি কাপড় যেন খসে না পড়ে ওইদিকে যাবে না আর কি বলছে ওই সিগনেটা খুব খাসুনি কেন মোবাইল নাম্বার চাই তাই আমাকে বিয়ে করো বিয়ে ঠিক আছে ওদের কাছে যাবি না কিন্তু আমাকে বিয়ে করো এটা বলেছে হ্যাঁ ঠিক আছে ওদের কাছে আর যাওয়া যাবে না বসে হাতিরে বসে ফের সখী এই সানবন্ধা ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ নাকি আমাদের ঘাটে বসে পাচ্ছি তুই কি বল তুমি অন্যকটা যে বসে বাও এই ঘাটে আমার সখী চান করবে ঠিক আছে সখী এই শুনছো আমার কি মনে করে ডাকলে আমার কি মনে হয় জানো তুমি না নায়কের মতো হাঁটতে পারো আমি এখানে দাঁড়াইলাম আমার কাছে ক্রাশ হতো তোমাকে দেখি না আমাকে দেখবে তাহলে হারগিল না কেন লাগবে একটু আসো না দেখি দেখবে তুমি কেমন জানো স্যাবনের মতো দেখতে না আসাই গেছে যখন হয়ে গেছে কম কি কমা কম কম নাম কি আমার নামই আসিন তোমার বাবার নাম সোয়াবিন তোমার বউর নাম কেরাসিন তোমার মায়ের নাম গ্যাস গ্যাস এটা কি গ্যাস কোন রুটে চলে এটা হ্যাঁ কোন রুটে চলে বেশ রুটে চলে হ্যাঁ আচ্ছা শোনো হ্যাঁ তুমি কি বাদামের ব্যবসা করো জীবনে করেছিলাম প্রথম এই জন্য চিহ্ন রাখছে একটা না হ্যাঁ হ্যাঁ বাদাম এদিকে আসো পিছাও কেন ভয় পাও কও মা কও তুমি তো আমার ছেলের মতো ভয়ের কি আছে কও তোমার ফোন আইছে না আমার এটা ধরা দেবে না কও কও ব্যক্তিগত ফোন আচ্ছা শোনো তুমি না এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসে ফলাও কে মা এই ঘাটটা তো আমার বাবার আমার বাবার হলে তো তোর নানা এই কাচে নি এই হ্যাঁ আমরা একা এসে যাব রে মাছ মারবো তারপরে হ্যাঁ চান করবে এতে কাচে নি তো বাবার ঘাট না দিদা দেখ কাচে না হ্যাঁ হ্যাঁ চল খুব খারাপ হ্যাঁ এখন থেকে কয় আমাকে দুজনে বিয়ে করো আমি তোকে বারবার নিষেধ করেছি আমি দুজনে বিয়ে করে পারবো হ্যাঁ এই কথা বলেছে আমাকে দুজনে বিয়ে করবে এই আমি যাচ্ছি জন্ত ওদের কাছে কিন্তু আর যাওয়া যাবে না দুইজনে সম্ভব না ঠিক আছে বসে আতেনে বসে ফেলো হ্যাঁ হ্যাঁ সখী আমি বলছি হ্যাঁ আশিস তোর সাথে আমি পারবো আরেকবার আশিস আরেকবার আশিস ফাটে দেন ওকে শুনছেন আমাকে এত করে আশাই ছিলাম রে আমি ভয় পাচ্ছিলাম ভয়ের কোনো কারণ নাই আমি মানুষ আমি সত্যি ভয় পাচ্ছি সত্যি কিসের জন্য ডাকনি কম তুমি আমার কাছে কেন আসলি তোমার ডাক খুব সুন্দর লাগলো আমি এতক্ষণ চিন্তা ভাবনা করছিলাম ওই কখন ডাকবে ওই কখন ডাকবে ওরা ভালো না তুমি ভালো আচ্ছা তুমি আমার কাছে কেন আসলি তোমাকে আমি ভালোবাসি বিশ্বাস করো আমার মনও প্যান দিয়ে তোমাকে ভালোবাসি কি বলছো তুমি আই লাভ ইউ টু প্রাণ দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে মানে জুস
শোনো আমি এখানে ভালোবাসতে আসিনি বুঝতে পেরেছো আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে আর কোচি মনে আঘাত দিও না কও কি কও কও তোমার কোচি মনে আঘাত দিচ্ছি আমি দেখো তোমার কথা যত শুনছি তাতে মানি চিনি আমার চেহারা খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর আমি শাকিব খানের খালো তো ভাই আকিব খান বুঝতে পারিনি শাকিব খানের খালো তো ভাই আকিব খান তাহলে তোমার চেহারা অনেক সুন্দর ভালো না আমার চেহারা হালত করে বিয়ে করবে না কুড়িগ্রাম নীলফামারি নাগেশ্বরী ফুলুঙ্গামারি পাটেশ্বরী হাতিবান্ধা পালনিয়া কাকিবাড়ি সাপ্তিবাড়ি তোমার এই চেহারা হালত কে নিয়ে বিয়ে করতে চাই সেই রকম তুমি কি খাও তোমার বডি অনেক সুন্দর ভুসি খাই প্রতিদিন 1.5 কেজি করে খাবার কইছে ডাক্তারের প্রেসার মাপে এইখানেই তোমার চেহারা এত সুন্দর তুমি কি মনে করছো ভালো না তুমি খেতে পারবে 1.5 কেজি করে ভুসি না আমার আমার পক্ষে সম্ভব হবে না তাহলে আমি কেমন করে খাই কও আমি ইসব কোলের ভুসি খাই ও গরু খিলে না ভুসি না তাই ইসব কোলের ভুসি আচ্ছা তুমি যখন এসেছো ভালোই হয়েছে না তুমি সুন্দর করে কি তোমার বন্ধুকে এদিকে আসতে বলো না দিলে তো মনটা খারাপ করে এতক্ষণে এতক্ষণ মনে করছিলাম লাইনে আছে মান লাইন কেমন এবর ডেবর হ্যাঁ কি হলো যাচ্ছ না কেন ভালো করে বুঝো বুঝো কিন্তু দেখো না আমাকে ভালো করে বুঝো তোমার বন্ধুকে এদিকে আসতে বলো না ওরসে শেয়ার আমার খারাপ না না অনেক সুন্দর ইস সেরকম না সেরকম দিলে তো মনটা খারাপ করে আবার রক ডাকিচ্ছ এই কি হয়েছে তোর মা ডাকে এই এই জন্ত তোর মা সে যদি আমার মা হয় তোর কি হবে আমার খালা খালার মা তো একই কথা ওই একই কথা আর কখনো ভুল কথা বলবি না কই ওরা কই জানিস তো শেয়ারে বলে খারাপ এই কথা বলেছে ঠিক আছে আমি দেখছি ওরা কি বলছে ওই দেখ ওদের কাছে কি তো আর যাওয়া যাবে না দেখ ঠিক আছে আমি দেখছি খাসন নি রে আমাকে বলছো আমি আপনাকেই ডাকছিলাম আচ্ছা বলো কি বলবে বলছিলাম কি হ্যাঁ এই সন্ধ্যাবন্দা কাটি আমি প্রতিদিন চান করতে আসি তারপর কিন্তু কাউকে দেখতে পাই না হ্যাঁ হঠাৎ করে আপনি দেখতে পেলাম বলছি আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটে আমি সকিদিনে চান করব বাহ অনেক সুন্দর বলেছো তাহলে শোনো এই ঘাটে আমরা এসেছি মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না আমাদের সাথে বাহাদুরি কেন আমি তোমাদের সাথে বাহাদুর করব কেন আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি আমরা কিন্তু ঝগড়া করতে আসিনি সখি এই দুষ্ট ছেলের কথাই শুনছে না যা জলটা গুলো করে দে চন্ত জানি মাছ না মারতে পারে এই বসি ফুটল চন্ত এই কি বলেছিস ওরা তো জল ঘোলা করে দিলেন জল ঘোলা গিয়েছে আমি তো ওদের স্নান করতে দেব না কিভাবে ওরা জল ঘোলা করে গেল আমরা ওই সাইডে মাছ মারব তারপর এখানে স্নান করবে এখানে নেমে আমি হেগে দেব তাহলে আমি কিভাবে খুশি বলবো হা পাচ্ছিস কেন আবার কষা হাগা তো বুঝতে পারি নাই ও এটালা গুতো ডুবে আছে যে চান করে উঠবে মাথার উপরে তাই আচ্ছা জন্ত শুনো ফেলো আচ্ছা আমরা কিন্তু আপনাদের সাথে ঝগড়া করতে আসিনি আমরাও কিন্তু ঝগড়া করতে আসিনি আমি কিন্তু ভালোই ভালোই বলছি আমি কিন্তু ভালো ভালোই বলছি তাহলে যাবেন না আমি বলছি তো যতক্ষণ পর্যন্ত মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না দেখি নেব কিন্তু আমিও দেখে নেব কিন্তু দেখি নেব কিন্তু দেখে নেব তুমি এই ঘাটে কিভাবে চান করো আমিও দেখে নেব আমিও দেখে নেব হাই বাজারে হে হে গো নতুন বাদাম তারে গো দাদি যাব সহ সবাই মিলে দাদি দিল মিলে দে দিল মিলে কহরে হে হে গো হাই রে হই ফুল চাই কিনবো গো দাদি চলো যাই ভাই বাজা
পরিবেশটা কেমন ইনু খাদা আমি বাজারে পরিবেশটা দেখাই লাগবে ছেপ 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 কই গো দাদি কি ছেপ করবেন নাকি শুকরা রাখোই আপনি ছেপ করবেন নাকি এটা আবার কোন দোকানে আইলেন এটা সেলুনের দোকান আইতেন ওই পাশে একটা মোহরের দোকান এটা নাফিতির দোকান বা ছেপ করবেন নাকি আমি ছেপ হব সরি সরি ভুল হয়েছে মাপ চাই না তাহলে মোর দোকান ওই যে পাশে ওই পাশে দাদি এই ছেপ ছেপ বেউলা কি এনেছো কোন যে বৃষ্টি দেশে কোন দোকান করে আচ্ছা বলো একটু হুন্ড বলো একটু আগুন ধরে দিছি তাই নিয়েছি বাজারের পরিবেশ কি করছো অনেক সুন্দর তাহলে আমি পাঠাই দিই ঠিক আছে চালু করে আমার দোকানে পাঠিয়ে দাও ঠিক আছে দাদি ও বাজারের পরিবেশ ভালো আছে বাজারের পরিবেশটা অনেক ভালো তাহলে আমি যাব তুই যে কি না কাটা কুড়ি নিয়ে আয় ঠিক আছে তাহলে তুমি এখানে বসো আমি যাব আর আসব ঠিক আছে আমি কিনে বললাম ও দোকানদার ভাই শুনছেন আমাকে বলছো আপনি দোকানে কি পুতুল পাওয়া যাবে অবশ্যই তাহলে দেখান তো এই তো পুতুল নেবেন নাকি সাহেব পেটিকোট ব্লাউজ খোল অনেক সুন্দর কিন্তু দাম কত তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ এই পুতুলের দাম অনেক টাকা মাসিমা আমি টাকা নিব না তোমাকে এমনিতে দিয়ে দিলাম ও দাদি এই বুড়ি তুমি আমাকে কোন বাজারে নিয়ে এসেছো কোন নতুন বাজারে আমি ওই বাজারে গিয়েছিলাম কি হয়েছে জানো কি হলো এই পুতুলটা পছন্দ করেছি বলেছি দাম কত বলে তোমার পছন্দ হয়েছে আমি বলেছি হ্যাঁ কই আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম কই জানছো একটাই এনেছি হুনচা হুনচা এখনই কি হবে ভূতাই মানুষ আছে কেন ওছেরি তুই কি ভূতাই খেলল কেন আরো কই না নিয়ে বিয়া বাইতি এই বুড়ি কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে একবার ভেবেছো তুমি দেখতে চি একটা মানুষ তো দেহে না আচ্ছা আবার যাবো আবার তুই অন্য কিছু কিছু নিয়ে আইতা যা বাবা যা বাচ্চা ও দোকানদার ভাই শুনছেন বলো আপনি দোকানে কি বিনি সুতার মালা পাওয়া যাবে অবশ্যই আছে এই তো বিনি সুতার মালা মালাটা তো অনেক সুন্দর কিন্তু দাম কত এটাও অনেক টাকা দাম ঠিক আছে তোমাকে আমি এমনি এমনি দিয়ে দিলাম কোন বাজারে নিয়ে এসেছো কি হয়েছে জানো আমরা একটা মালা পছন্দ করেছি সেই মালাটা আবার কান্দে এই বুড়ি কানব না কি হয়েছে জানো কি হচ্ছে এটা কো আমি এই মালাটা পছন্দ করেছি কোনটা এটা হাই হাই দে আমাকে এমনি দিয়ে দিয়েছে আবার পরিয়েও দিয়েছি তোর মালা দেখে আমার পুরান দুঃখ পাললো রে কেন বেল্লা রে হুম তোর দাদা না হুম এই যে বিয়া বৈশাল কত তুই ছোটবেলা হুম কত কইছি যে আমার একটা মালা বানিয়ে দিয়েছেন হুম মোটা গাড়া গুড়া দেখা নিমুষা কি করছে জানো হুম ওই যে ইস্কা চালাইছে হ্যাঁ ইস্কা টায়ার গুলো নষ্ট হইছে না হ্যাঁ নিমুষাই না ছুঁয়ে দিতে হই না আমার গলায় দিতে জীবন ভরা আমার এরা মালা বানাই দে না এই বুড়ি তুমি কি আমার সাথে দুষ্টুমি করছো এই নতুন বাজারে আমাকে অপমান কর আমাকে এই নতুন বাজারে অপমান করা হয়েছে অপমান তো অপমান করছি তো ছাড়ি না নৌছে আমার নাতি রে অপমান করবো কুবুকা ছেড়া হেরা আয় আমার নদী আরে দাঁড়াও কোনে কোন ছেড়াই অপমান করে আমার নাতি নেরি কোন ছেড়ি এই ছেলেটা কোন ছেড়ি এইটাই নাই এইটা এই ছেলেটাই তোর অপমান করছে এই আয় গাই আয় হুম এসেছি তোর গলায় দিছে না তুই আর গলায় পরে দিলে জয় যায় এই শুনেন আপনি কি এই মাথা আমি তেমনি দিতে বলেছিলাম সত্যি কি তোমার পছন্দ হয়েছে তাই তো দিয়েছি আপনি আমাকে অপমান করেছেন আমিও আপনাকে অপমান করলাম
তোমার আবার হঠাৎ করে কি হলো? তুমি এভাবে নাচতেছো কেন? নাচতেছি আমুদি নাচলাম। তোমার আবার হঠাৎ করে আমুদ লেগেছে? বিয়ের নাচন নাচলাম। বিয়ের নাচন নাচলি? কার বিয়ে হলো? বৈলার। হুম তো বলো তোর বিয়ে হলো? আমার বিয়ে হলো? হ্যাঁ। এই বুড়ি দুষ্টুমি করছো? আমি দুষ্টুমি করি নাই। আরে বুড়ি, আমার বিয়ে আমি জানি না। এই যে হুম হুম হিন্দু ধর্মতে বিয়া শাদি করি, ওই যে মালা বদল করি না। হুম মাদা বদল করলি তো মনে করো যে অর্ধেক বিয়ে হয়ে যায় কে? এই বুড়ি, আমি কি মালা বদল করেছি? ওই যে ছেঁড়া তোর গলায় দিছে, তুই আবার ছেঁড়ার গলায় দিছিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলছি ওটা তার মালায় তাকেই ফেরত দিয়েছি। না ওটা ওকে না, তোমার বিয়ে হয়ে গেছে। কখনো মালা বদল করলে বিয়ে হয়? বলি নাই আগে, এখন বললাম। কালা কোন মজাইলি